হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ একটা ফন্ডেন্ট ডেকোরেশানের ইঞ্জিনিয়ারিং থিম কেকের রেসিপি সহ সমস্ত ডেকোরেশানটাই ভিডিওর মধ্যে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আপনারা প্লিজ সময় করে একটু যদি দেখেন এই ভিডিওটা বাড়িতে আপনারাও পারফেক্টভাবে একটা ইঞ্জিনিয়ারিং থিম কেক বানাতে পারবেন আর অর্ডার এলে অর্ডার পূরণ করতে পারবেন দেখুন আমি কত সুন্দরভাবে কত রকমের টপার বানিয়েছি সমস্ত তাই আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি নিখুঁতভাবে প্লিজ ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ না করে চলুন দেখিয়ে নেওয়া যাক আমি কেকটা কিভাবে বানালাম এখানে আমি স্পঞ্জ থেকেই দেখিয়ে দিচ্ছি স্পঞ্জে লেয়ার কার থেকে কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে কারণ সমস্ত টপারগুলো আমি কীভাবে বানিয়েছি দেখানো হয়েছে এখানে ভিডিওর মধ্যে তাই এখানে আমি কেবলমাত্র স্পঞ্জের লেয়ার কাট থেকেই দেখিয়ে দিচ্ছি আর রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেটা দেখে একটা পারফেক্ট দেড় পাউন্ডের চকলেট কেক বানিয়ে নিতে পারবেন দেখুন ধীরে ধীরে আমি যেভাবে চকলেট কেকগুলো বানিয়ে থাকি গানাস দিয়ে তারপর ক্রিম দিয়ে ক্রিমের মধ্যে অবশ্যই একটু চকলেট গানাস মিশিয়ে নেই সেভাবেই করে নিচ্ছি এইভাবে কেক বানালে বন্ধুরা খেতে খুবই সুন্দর হয় যারা আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন তাদের জন্য আমি এই অংশটা রেখেছি কারণ এটা আমি কিভাবে চকলেট কেকটা বানাই সেটাই দেখিয়েছি এখানে এভাবে চকলেট কেক বানালে খুবই ডিলিশিয়াস হয় খেতে দেখুন ধীরে ধীরে লেয়ারে আমি ভরে ভরে চিপসও দিয়ে দিলাম এটা একটা দেড় পাউন্ডের অর্ডার ছিল কেকের আমি আমাকে এক পাউন্ডের উপর অতগুলো বসাতে বলেছিল টপার কিন্তু আমি বলেছিলাম যিনি আমাকে অর্ডার করেছিলেন ম্যাডাম আমি বলেছিলাম যে এক পাউন্ড কেকের উপর কখনোই অতগুলো টপার বসবে না ম্যাডাম তো আপনি ওটা দেড় পাউন্ড করে দেন দেড় পাউন্ড করতে গিয়ে লেয়ার কাটটা ভীষণভাবে পাতলা পাতলা করে কেটেছি আমি কারণ যে মোল্ডের মধ্যে আমি করেছি সেটা দু পাউন্ডের মোল্ড ছিল আমি ফিনিশিং করে নিয়েছি হোয়াইট কালারের ক্রিম দিয়ে তারপর ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য উনি বলেছিলেন পুরো কেকটাই যেন ব্লু কালারের হয় সেটাই আমি করে নিচ্ছি স্কাই কালারের সেটাই আমি করে নিচ্ছি হোয়াইট কালারের ক্রিমের সাথে দু ড্রপ ব্লু জেল কালার মিশিয়ে নিয়েছি এরকম একটা কালার স্কাই কালার এসে গেছে ধীরে ধীরে এবার আমি ফিনিশিং করে নেব কেকটা ফিনিশিং করে ফ্রিজের মধ্যে আমি রেখে দেব আর আগের দিন আমি টপারটা বানিয়ে নেব যেদিন ডেলিভারি দেবেন তার আগের দিন অবশ্যই টপারটা বানিয়ে নিতে হবে ফর্টি সিক্স নোজেল দিয়ে আমি বর্ডারে কাজ করে নিচ্ছি একেবারে আমি ফিনিশিং করেই রেখে দেবো শুধুমাত্র আমি টপারগুলোই বসিয়ে দেব। দেখুন দেখিয়ে দিচ্ছি কীভাবে ফন্ডেনটাকে মেখে নিতে হয় এখানে আমি সাদা কালারের ফন্ডেন্ডের সাথে হলুদ কালার মিশিয়ে নিচ্ছি জেল কালার কীভাবে মেশাতে হয় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই ফন্ডেন টপারগুলোর কাজ বিশেষ করে শীতকালে করলে খুবই ভালো হয় কিন্তু গ্রীষ্মকালে যখন অর্ডার আসে তখন গ্রীষ্মকালে নিতেই হয় অর্ডারটা আর টাইলস পাউডার অবশ্যই ব্যবহার করবেন এখানে আমি টাইলস পাউডারটা ঢালতে গিয়ে অনেকটাই পড়ে গেছিলো কিন্তু অতটা দেবেন না কম করে দু চিমটি দেবেন ওয়ান টি স্পুন দিলেই হবে এখানে আমি একটা স্কিন কালারের ফন্ডেন্ট করে নিয়েছি স্কিন কালারের ফন্ডেন্টটা আমি একটা বয়ের মুখ করে নেব ফেসটা করে নেব দেখুন ধীরে ধীরে আমি দেখিয়ে দিচ্ছি একটু ফাস্ট রেখেছি ভিডিওটা কারণ অনেকগুলোই টপার আমি এখানে বানিয়েছি আর ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি দেখানোর তাই একটু ফাস্ট রেখেছি ধীরে ধীরে একটা ফন্ডেন টুলস দিয়ে আমি ফেসটা করে নিচ্ছি লিপ করে নিলাম হাতে অবশ্যই আইসিং সুগার কিংবা কর্নফ্লাওয়ার মেখে নেবেন মাঝে মাঝে নাহলে ভীষণভাবে চিপচিপ করতে থাকবে ফন্ডেনগুলো ফন্ডেন্টের কাজগুলো একটু সময় সাপেক্ষ আর অনেকটাই ধৈর্য প্রয়োজন হয় ধীরে ধীরে আমি চোখটাও করে নিচ্ছি একটা এক্সোটো নাইফ দিয়ে চোখের অংশটা একটু করে বাদ দিয়ে দিচ্ছি ওখানে আমি হোয়াইট কালারের ফন্ডেন্ট বসিয়ে দেব আমার কাছে প্রশ্ন এসেছিল যে এই ফন্ডেন্ট কেকগুলোর আমি দাম কিভাবে নেই কিভাবে দাম নির্ধারণ করি তো আমি বলি যে যখন যেখানে যেমন ফন্ডেন্টের চাহিদা হয় সেভাবেই দাম নির্ধারণ করতে হয় এই ধরনের ফন্ডেন্টের অর্কের কেকগুলো সাধারণত বারোশো তেরোশো টাকার নিচে দেওয়াই যায় না প্রত্যেকটা ফন্ডেন্টের টপার পিছু পঞ্চাশ টাকা করে নিলেই ভালো হয় যেভাবে পরিশ্রম লাগে আর ফন্ডেন্টের দামও যথেষ্ট যথেষ্ট বেশি আর অনলাইনে দেখে নিতে পারেন আপনারা এক কেজি ফন্ডেন্টের দাম সাড়ে পাঁচশো টাকা বা পাঁচশো পঁয়তাল্লিশ এইরকম দাম আমি এখানে যে ফন্ডেন্টটা ব্যবহার করেছি ওটা সাড়ে পাঁচশো টাকা এক কেজির দাম আর তাই প্রত্যেকটা টপার বানাতে গেলে পরিশ্রম সহ পঞ্চাশ টাকা নেওয়া উচিত কিন্তু আমি যেখানে থাকি ওখানে ফন্ডেন্টের খুব একটা চাহিদা নেই বা কেউ ফন্ডেন্টটা অতটা অর্ডার করে না বেশি দাম বললেই তারা গুগল থেকে কোনো ছবি দিলে অর্ডার করার সময় যদি আমি আমার পারিশ্রমিক ধরে ফন্ডেন্টের দাম ধরে যদি দামটা বলি ওরা নিতে চায় না তো ওরা অন্য ছবি পাল্টে দেয় তাই সবসময় নিজের এলাকা অনুযায়ী বা নিজের জায়গা যেখানে থাকেন সেখানের পরিস্থিতি অনুযায়ী ফন্ডেন কেকের দাম করে নিতে পারেন আমি এই ফন্ডেন কেকটার দাম এগারোশো টাকা নিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি এটা যখন আপনি বাইরে অন্য জায়গায় কোথাও কিনতে যাবেন এটা এগারোশো টাকায় কখনোই হবে না এটা আপনার দেড় থেকে দু হাজার টাকার মধ্যেই নেবে ওরা দু হাজার টাকা নেবেই আমার মনে হয় দু হাজার টাকা নেবেই কম করে হলেও তাই যে যেখানে যেমন চাহিদা ফন্ডেন্টের সেই অনুযায়ী দাম নির্ধারণ করবেন তবে প্রতিটা টপার পিছু একটু টপারগুলো যদি বড় হয় এরকম মানুষের টপার একটা দুটো বড় বড় হয়তো বাঘ করলেন কিংবা অ্যানিমেলের টপারগুলো ওগুলো পঞ্চাশ টাকা করে নেওয়া যেতেই পারে কোনো অসুবিধে নেই দেখুন কথা বলতে বলতে আমি ধীরে ধীরে বয়ের পাটাও করে নিলাম ম্যাডাম বলেছিলেন যে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পরে এরকম ধরনের একটা ফিগার করবেন ছেলের তো সেটা বসিয়ে দেবেন শুয়ে রাখবেন না কেকের উপর বসিয়ে দেবেন আর তার চারিদিকে বিভিন্ন রকমের টপার থাকবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব তারপরে ইনস্টাগ্রাম বিভিন্ন রকমের টপার থাকবে আমি এখানে অনেক রকমের টপার বানিয়েছি আর ভিডিওর মধ্যে আমি নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি প্লিজ বন্ধুরা স্কিপ না করে দেখবেন আর আপনারাও বাড়িতে এরকম পারফেক্ট একটা ইঞ্জিনিয়ারিং থিমকেক বানাতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন ধীরে ধীরে আমি হাতে মধ্যে যে জামার আমার হাতল হয় সেটাই করে নেওয়ার চেষ্টা করছি এগুলো যথেষ্ট ধৈর্যের কাজ ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল ধীরে ধীরে দেখুন আমি হাতরাও করে নিলাম হাতরা আমি জুড়ে দেবো এবার একটু করে জল লাগিয়ে নেবো আপনাদের কাছে যদি এডেবল গ্লু থাকে আপনারা সেটাও দিয়ে করতে পারেন আটকে দিতে পারেন আমি তুলির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি এখানে একটা স্কিউ আর লাগিয়ে দিয়েছি দিয়ে হাতের মধ্যে সেটা ঢুকিয়ে দিলাম বডির মধ্যে এরপর জামার যে টি শার্টের ডিজাইন করে নিচ্ছি একটু করে কালো ফান্ডন দিয়ে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর বারবার হাত দিচ্ছিল যে মা কী এটা হাতে ঘড়িয়ে করে নিলাম এরপর একটু কালো ফন্ডন কেটে নিয়েছি আর আমি হেয়ার বসিয়ে দিচ্ছি ধীরে ধীরে আমি হেয়ারটাও বসিয়ে দিলাম হেয়ারের যে চারিদিকে ছোটো ছোটো থাকে চুলগুলো সেগুলো করে নিলাম এরপর আমি এই ল্যাপটপ বানিয়ে নেব এখানে আমি অ্যাপেলের ল্যাপটপ বানাবো ধীরে ধীরে আমি মাপ করে নিলাম যে কোলের মধ্যে কতটা বসবে একটু ওয়াটার লাগিয়ে ভালোভাবে আমি জুড়ে নেব এটা আমি কীবোর্ড করে নেব কীবোর্ডের মধ্যে যে কীগুলো থাকে সেগুলোও করে নেব দেখুন আমি একটু জল লাগিয়ে ভালোভাবে আটকে নেওয়ার চেষ্টা করছি আর এখানে একটু অ্যাশ কালারের ফন্ডেন্ট ছোটো ছোটো করে আমি বেলে নিয়ে কেটে নিয়েছি যেভাবে কি বোর্ডগুলো থাকে কীবোর্ডের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে ছোটো ছোটো সেগুলোই দিয়ে দিচ্ছি দেখুন আর ল্যাপটপের পেছন দিকেও একটা আমি অ্যাশ কালারের ফন্ডেন দিয়ে কভার করে দেব একটু ফাস্ট দেখিয়েছি কিন্তু বোঝা যাচ্ছে আমি কিভাবে করেছি আপনারা একটা আইডিয়া নিতে পারেন অবশ্যই এরপর অ্যাপেল করে নেব অ্যাপেলের যে মোবাইল হয় অ্যাপেলের যে ল্যাপটপ হয় সেটাই করে নিচ্ছি দেখুন এখানে কিভাবে একটু ছোটো করে কেটে নিয়েছি আর একটা ফন্ডেন কাটার দিয়ে শেপের ফন্ডেন কাটার দিয়ে কোন থেকে কেটে নিলাম অ্যাপেলের যে ধার থেকে থাকে কাটা সেটাই করে নিলাম খুব সুন্দরভাবে এরপর আমি ল্যাপটপের মধ্যে বসিয়ে নেবো একটু ওয়াটার দিয়ে এবার পাতাটাও করে নেব খুব সুন্দর লাগছে দেখতে এরপর আমি একটা ফোন করে নেব মোবাইল ফোন এখানেও আমি অ্যাপেলের একটা সাইন দিয়ে দেবো এখানে ক্যামেরা করে নিচ্ছি ক্যামেরাটার জন্য ছোট্ট ছোট্ট করে একটা স্কিওয়ার দিয়ে গোল করে নিলাম আর ক্যামেরার মতন করে নিয়েছি যেন সত্যিকারের একটা মোবাইল মনে হচ্ছে একই রকমভাবে আমি এখানে অ্যাপেলের যে সাইনটা সেটাও করে নিচ্ছি দেখুন ফোনের মধ্যেও বসিয়ে দেব আমি একটা হেডফোন বানিয়ে নেব ম্যাডাম আমাকে অনেকগুলোই ছবি পাঠিয়েছিলেন আর বলেছিলেন যে যার জন্য কেকটা বানানো হচ্ছে সে যা যা পছন্দ করে সেগুলো সমস্ত কিছুই কেকের মধ্যে রাখবেন এই তিন চারটা ছবির মধ্যে যতগুলো আছে টপার ততগুলোই টপার আপনি বানিয়ে নেবেন বানিয়ে কেকের মধ্যে দিয়ে দেবেন আমি বলছিলাম যে এইভাবে তো শুধু ইঞ্জিনিয়ারিং থিমকে কি হবে আবার আপনি ক্রিকেটের যে জিনিসগুলো করতে বলছেন ওগুলো কিভাবে দেব বলছে কিছু ব্যাপার নয় আপনি দিয়ে দেবেন কারণ যার জন্য কেকটা বানানো হচ্ছে সেগুলো সমস্ত কিছুই পছন্দ করে তো আপনি সেটা করে দেবেন তো কাস্টমারের পছন্দ অনুযায়ী তো আমাদেরকে করতে হয় কাজ তো আমি সেই অনুযায়ী করে দিয়েছি বন্ধুরা আপনাদের কাছে যদি এইরকম ধরনের অর্ডার আসে আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই অর্ডারটা নিতে পারবেন আর করতে পারবেন দেখুন আমি গোল করে নেওয়ার চেষ্টা করছি এভাবে কিছুক্ষণ রেখে দিলে এটা গোল হয়ে যাবে এবার একটা বই করে নিচ্ছি আমি একটু হোয়াইট কালারের পন্ডেন্ট উঁচু করে কেটে নিয়েছি একটু মোটা করে এরপর বইয়ের কভারটা করে নেব মাপ করে নেব অবশ্যই আর যখনই ফন্ডেন নিয়ে কাজ করতে গিয়ে একটু অসুবিধে হবে অবশ্যই টাইলস পাউডার নিয়ে নেবেন বেশি পরিমাণ নেবেন না এক থেকে দু চিমটি নিয়েই কাজ করবেন ধীরে ধীরে আমি মাপ করে নিয়ে কেটে নেব খুব সুন্দরভাবে একটা বই রেডি হয়ে গেছে আমি একটু জল লাগিয়ে নিয়ে আটকে দেব কভারটাও আর বইয়ের যে একটা দু দিক থেকে ইমপ্রেশন থাকে তিন দিক থেকে সেটাই করে নিচ্ছি আমি যতক্ষণ টপারগুলো বানাচ্ছিলাম আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মাঝে মাঝে খেলছিল মাঝে মাঝে দৌড়ে আসছিল ও স্কুল যাওয়ার পরেই আমি শুরু করেছিলাম কিন্তু শেষ হয়েছে বিকেল পেরিয়ে সন্ধ্যে হয়ে গেছে তখন আরও আনুষাঙ্গিক বিভিন্ন কেক ছিল কাজ ছিল এটা ওটা করতে করতে এটা অনেকটাই সময় লেগে গেছে করতে গিয়ে আর অনেকগুলো টপারও ছিল যতটা দ্রুত দেখানো হচ্ছে অতটা দ্রুত করা যায় না এগুলো করতে অনেকটাই সময় লাগে এগুলো অনেক সময় সাপেক্ষ তাই ফন্ডেন্টের কেকের দামও অনেক কিন্তু আমি যেখানে থাকি ওখানে কেউ খুব একটা ফন্ডেন্টের কেক নেয় না বা চাহিদাও কম যে কজন নেন তারা অনেকটাই বার্গেনিং করতে থাকেন দিতে হয় বাধ্যই কারণ আমরা কাজ শিখে এসেছি সেটা তো আর বসিয়ে রাখা যাবে না সেই কাজটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে আর সকলের কাছে তুলে ধরতে হবে কাজকে যদি ভালোবাসা যায় তো টাকাটা তখন মনে হয় ঠিক আছে করে দেওয়া যাবে এটার মধ্যে কারণ আমাকে তো আমার কাজটা দেখাতে হবে আমি কি শিখে এসেছি বা আমি কি শিখেছি আমি কতটা জানি সেটা তো অবশ্যই এই কাজের মাধ্যমেই ফুটে উঠবে দেখুন ধীরে ধীরে আমি ইউটিউবটাও করে নিচ্ছি খুব সুন্দর হয়ে গেছে ইউটিউবটাও এরপর একে একে প্রত্যেকটা টপার আমি বানিয়ে নেব ছোট্ট ছোট্ট করে আমি স্কিওয়ারের মধ্যে একটু করে ফন্ডেন জড়িয়ে নিয়েছি এরপর আমি জিমেল করে নেব একটু করে ওয়াটার লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে আটকে যায় আপনারাও অবশ্যই ওয়াটার লাগিয়ে নেবেন এভাবে দেখুন ধীরে ধীরে আমার জিমেলটাও হয়ে গেল এভাবে প্রত্যেকটা টপার আমি বানিয়ে নেব এরপর আমি ইনস্টাগ্রাম করে নেব এখানে নীল কালারের আর ইয়েলো আর রেড কালারের ফন্ডেন্ট আমি একসাথে মিশিয়েছি ইনস্টাগ্রামের যে একটা বিভিন্ন রঙের একটা থাকে পেছনে ব্যাকগ্রাউন্ড সেটাই করে নিয়েছি এখানে একটু পাতলা লাগছিল ফন্ডেন্টের যে কেটেছি গোল মতনটা ওটা আমি আর একটু দুটো একসঙ্গে জুড়ে নিলাম নালস্কি ওয়ারটা আমি এর মধ্যে দিয়ে আটকাতে পারবো না ধীরে ধীরে আমি গোল কালারের একটু ফন্ডেন করে নিয়ে মাঝে যে থাকে ইনস্টাগ্রামের সেই গোল মতনটাই করে নিচ্ছি বসিয়ে দিলে আমি এবার চারদিক থেকে আমি বর্ডার করে নেবো হোয়াইট কালারের যে বর্ডারটা করেছি আমি এরকম বর্ডারটা বসিয়ে দিচ্ছি যতটা সম্ভব কাজগুলো নিখুঁত করতে পারলে খুব ভালো হয় তাতে কাস্টমারও খুশি হয় আর আমাদেরও স্যাটিসফ্যাকশান থাকে যে আমি কাজটা ভালো করতে পেরেছি আমার ইনস্টাগ্রামটা রেডি হয়ে গেছে এবার কিউআরটা দিয়ে আটকে রেখে দেবো এই টপারগুলো অবশ্যই কেক ডেলিভারি দিতে যাওয়ার আগের দিন বানিয়ে রাখবেন বা তার আগের দিন বানিয়ে রাখলেও কোনো অসুবিধে নেই কারণ এগুলো শেট হওয়ার পর যখন কেকের উপর বসাবেন কোনো ভয় নেই তাহলে সাথে সাথে বানিয়ে যদি আপনি কেকের উপর বসাতে যান এটা খুব একটা সেট হবে না নরম থাকবে ভালোও লাগবে না দেখতে আমি এটা একদিন আগেই বানিয়ে নিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে আটকে রেখে দিয়েছিলাম আর নর্মাল রুম টেম্পারেচারেই রেখেছিলাম কোনো রকমের ফ্রিজের মধ্যেও রাখছিলাম না আর এসি রুমেও রাখছিলাম না আমি এমনি নর্মাল জায়গাতে বসেই এই কাজগুলো করি এসি রুম নেই আমার আর আমি এসি রুমে বসে করিও না তবে আপনাদের এসি থাকলে আপনারা গরমকালে অবশ্যই এসি রুমের ভিতরে বসে এই কাজগুলো করবেন তাহলে আপনাদের কষ্টও কম হবে বারবার হাতে আটকে যাবে না ফন্ডেনটা দেখুন ধীরে ধীরে আমি এখানে ফেসবুক করে নিচ্ছি এগ এগুলো করতে খুব মজা লাগে কিন্তু অনেকটাই সময় ধৈর্য লাগে ধীরে ধীরে আমি করে নিচ্ছি আমার ছেলে তো অধৈর্য হয়ে যাচ্ছে যে মা তুমি স্কুলে যাওয়ার সময় বসেছিলে আমি বলেছিলাম যে তুমি স্কুল যাওয়ার পর আমি এগুলো বসবো কারণ আমি সকালে গুছিয়ে রেখেছিলাম বসবো বলে অনেক প্রস্তুতি লাগে এগুলো করবার আগে তো সমস্ত কিছু ফন্ডেন্টের টুল টুল সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় তো গুছিয়ে টেবিলের মধ্যে রাখছিলাম ও ভাবছিল মা বসবে তো এখন গিয়েও মা শেষ করতে পারছে না ও ভাবছে আর বারবার আসছে আমার কাছে দেখছে এটা ওটা টেনে টেনে আর ফোনটা তো বলছিলো যে আমি নিয়েই নেব যে ও ফোনটা খুব সুন্দর এটা সত্যির ফোন আমি গেম খেলবো আমি নিয়ে নেব আমি বললাম যে না বাবা ওটা সত্যি নয় আমি তোমাকে করে দেব আরেকটা করে দেব বলা হয় কিন্তু করা আর হয় না ও বুঝে গেছে ওটা যে মা বলতে থাকে কিন্তু করে আর পরে দেয় না ধীরে ধীরে একটু আমি এখানে রেড কালারের নিয়ে নিয়েছি রেডের সঙ্গে একটু হোয়াইট কালার মিশিয়ে নিয়েছি একটু ব্রাউন মতন হয়ে গেছে কালারটা এরপর বল করে নিচ্ছি বলের চারিদিকে যে ইমপ্রেশান থাকে সেটাই করে নিচ্ছি এরপর হোয়াইট কালারের ফর্নেন ছোটো ছোটো করে কেটে গোল গোল করে নিয়েছি আর সেটা দিয়ে চারিদিক থেকে আমি বর্ডার করে দিচ্ছি বলটাও অসাধারণ হয়েছে দেখুন যেন মনে হচ্ছে সত্যির একটা বল ধীরে ধীরে ফন্ডেন টুলস দিয়ে আমি যে হোয়াইট কালারের ফর্নেনটা ছিল সেটাও আটকে দিলাম এরপর ব্যাট বানিয়ে নিচ্ছি আমি এখানে একটু স্কিন কালারের ফর্নেন নিয়ে নিয়েছি কাঠের যে রং হয় সেটাই করে নেওয়ার চেষ্টা করছি আমার চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করেছি অনেকটা আগেই ক্রিকেট থিমকে কেক সেটার লিঙ্কও আমি দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে সেখানেও আমি এরকম ব্যাট বল উইকেট বিভিন্ন বানানো আমি দেখিয়েছি টপালগুলো ফন্ডেন দিয়ে কিভাবে বানিয়েছি সেখানেও আমি দেখিয়েছি সেই ভিডিও লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সময় করে একটু দেখে নেবেন প্লিজ বন্ধুরা আবার আমি বলছি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যদি ভিডিওটার রেসিপি আর ডিজাইন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধীরে ধীরে যে ব্যাটের বিভিন্ন রকমের কালো অংশ থাকে ডিজাইন থাকে সেটাও করে নিচ্ছি উনি যে ব্যাট বলের ছবিগুলো পাঠিয়েছিলেন কেকের উপর এই রকমই ছিল ডিজাইন করা তাই আমি ডিজাইন করাই করে দিয়েছি ওনাকে এরপর আমি এখানে উইকেট করে নিচ্ছি দেখুন একটা ফন্ডেন টুলস দিয়ে আমি কিভাবে ইমপ্রেশান করে দেব যেন মনে হবে একটা সত্যিকারের উইকেট এটা দেখুন খুব সুন্দরভাবে ইমপ্রেশান করে দিচ্ছি এরকম উপরের দিকে ও নিচের দিকে এরকম ইমপ্রেশান করা ছিল প্রত্যেকটা আমি উইকেট বানিয়ে নিয়েছি তিনটে উইকেট এবার উইকেটের উপর যে বেলটা থাকে সেটাও করে নিচ্ছি আর তার মধ্যেও আমি ইমপ্রেশন করে দেব ধীরে ধীরে এগুলো খুবই নিখুঁত কাজ অনেকটাই সময় লাগে বন্ধুরা আপনারাও যদি বাড়িতে ধৈর্য ধরে করেন নিশ্চয়ই পারবেন এরপর একটা ক্রিকেট মাঠ করে নিচ্ছি গ্রিন কালারের ফন্ডেন্ট দিয়ে এভাবেই আমি রাখবো কেকের উপর আর একটা এয়ার টাইট বক্সের মধ্যে আমি টপারগুলো রেখে দিয়েছিলাম আর যখন আমি কেকের উপর বসাচ্ছিলাম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো এখানে একটা চায়ের কাপ করে নিচ্ছি প্লেট আর চায়ের কাপ করে নিয়েছি আমি আর একটা কেএফসির যে চিকেন পকোড়া হয় সেটাও আমি করে নিয়েছিলাম চিকেন ললিপপের যে কে পাওয়া যায় জারগুলো রেড কালারের সেটা আমি অন অফ স্ক্রিন করে নিয়েছিলাম দেখুন কাপের হাতল যে হয় সেটাও করে নিলাম আর যেন মনে হচ্ছে এখানে চা আছে তাই একটু ব্রাউন কালারের ফন্ডেনটাও দিয়ে দিলাম এরপর ডেলিভারি দিতে যাওয়ার আধ ঘন্টা আগে আমি এই কেকটা ডেকোরেশান করে নিয়েছি আপনারাও সময় কাস্টমারের কাছে টাইমটা জেনে নেবেন ঠিকভাবে আর টপারগুলো বসানোর আগে অবশ্যই ফোন করে নেবেন যে টপারগুলো আপনি বসাবেন কি না উনি ডেলিভারিটাই আধ ঘন্টা পর নেবেন কি না এই কেকটার টপারগুলো বসানোর আগে আমি ফোন করেছিলাম তো উনি দশটায় নেবেন বলেছিলেন সকাল দশটায় কিন্তু উনি বললেন হঠাৎ করে যে না আমি নিতে পারবো না আমার বিশেষ অসুবিধে হয়ে গেছে আমি এগারোটায় নেব আমি ভাগ্যিস ফোন করে নিয়েছিলাম নাহলে টপারগুলো বসিয়ে এটাকে আমাকে বাইরেই রাখতে হতো বাক্সের মধ্যে রেখে তাই সবসময় অবশ্যই মনে করে ফোন করে নেবেন টপারগুলো বসানোর আগে তাহলে আপনারও সুবিধে হবে অবশ্যই আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এই টপারগুলো বসিয়ে বাক্সের মধ্যে ভরে নিয়ে ডেলিভারি দিয়ে দেবেন তাতে আপনার কাস্টমারও খুবই খুশি হবে কাজের কাজ দেখে আর আপনিও খুব স্যাটিসফাই হবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য আর আমি এই কাজটা করে খুবই স্যাটিসফাই আর খুবই খুশি কারণ আমি কাজটা করতে পেরেছি এতগুলো টপার বানাতে পেরেছি একসাথে আর কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেশান করতে পেরেছি আর এখানে একটা গ্র্যাস নোজেল দিয়ে আমি চারিদিকে বর্ডার করে দিচ্ছি যে মাঠের চারিদিকে যেভাবে ঘাস থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি কেকটা সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন আর ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার চেষ্টা করবেন এভাবে বানানোর কাস্টমারের খুব খুব খুশি হয়েছিলেন কাস্টমার এই কেকটা পেয়ে এরপর উনি বলেছিলেন একটু ডিজাইন করে নাম লিখিয়ে দেবেন তো আমি ফন্ডেন ছোট ছোট করে কেটে নিয়েছি তার মধ্যেই আমি নামটা বসিয়ে দেব সবাই খুব ভালো থাকবেন আর অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য